আপনাদের স্বাগত জানাবো নিউজ নোম্যান্সল্যান্ডের বিশেষ অনুষ্ঠান পাঠশালাতে। যে অনুষ্ঠান বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য আমরা সম্প্রচার করছি। আমরা আরও একবার ছাত্রছাত্রী যারা পর্দার ওপারে আমাদের অনুষ্ঠান দেখছো তাদেরকে জানিয়ে রাখবো, কোনোভাবে কোনো ক্লাস যদি তোমরা মিস করে যাও সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসের আপডেট নিউজ নোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি। সেক্ষেত্রে তোমরা নিউজ নোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজ লাইক করে এবং ইউটিউব চ্যানেল ফলো করে প্রত্যেকটি ক্লাসের আপডেট পেতে পারো। এখন আমরা করব দশম শ্রেণীর ইতিহাস ক্লাস। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিক্ষিকা শ্রীমতী রাখি রায় এবং শিক্ষিকা শ্রীমতী বেদবতী ঘোষ। আমরা আরও একবার তাদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো এবং ধন্যবাদ জানাবো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করাবার জন্য। সরাসরি চলে যাব ক্লাসে এবং ম্যাডামদের অনুরোধ করব শুরু করার জন্য। শুরুতেই আমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা আলোচনা হয়েছিল, গতদিন আমরা সভা সমিতির যুগ আলোচনা করেছি। আজকে মহাবিদ্রোহের কারণ, প্রকৃতি এবং মহাবিদ্রোহ পরবর্তী বিভিন্ন প্রতিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি 1757 সাল পলাশির যুদ্ধ, যার মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত গেল। তার ঠিক 100 বছর পর 1857 সাল সারা ভারতবর্ষব্যাপী একটা নতুন আলোড়ন তৈরি হলো। শুরুতেই আমি দৃষ্টি আকর্ষণ করব একটি ভারতবর্ষের মানচিত্রের দিকে। ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করো, আমরা বেশ কিছু জায়গা ভারতবর্ষের মানচিত্রে সেগুলো ইঙ্গিত করেছি বা সেগুলো নির্দেশ করেছি, এগুলো দেখবার চেষ্টা করো। ভারতবর্ষে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল প্রধানত বলা হয় ব্যারাকপুরে, তবে ব্যারাকপুরে কিনা এটা একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করায়। যদিও পাটনা, অযোধ্যা, এলাহাবাদ, জব্বলপুর, ঝাঁসি, কানপুর, বেরিলি, দিল্লি, মিরাট, বোম্বাই এই জায়গাগুলোয় মূলত এই বিদ্রোহ তার একটা প্রভাব বা আলোড়ন তৈরি করেছিল। 1757 খ্রিস্টাব্দের 100 বছর পর যখন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ শুরু হলো, তার পশ্চাতে ছিল বেশ কিছু কারণ। আমরা কারণের দিকে আলোকপাত করব, প্রধানত পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণের মধ্যে আমরা দেখাবো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং সামরিক কারণ। ছোট করে একটু বলি, রাজনৈতিক কারণ কী ছিল। আমরা জানি যে ডালহৌসির শর্তবিলোপ নীতি এবং কুশাসনের অজুহাতে রাজ্য জয়ের মাধ্যমে ঝাঁসি, সাতারা, সম্বলপুর, নাগপুর এগুলো দখল করেছিল। এমনকি এই শর্তবিলোপ নীতির কারণে এই ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ তার ঝাঁসি তাকে ঝাঁসি থেকে তার সিংহাসন থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। একইভাবে নানা সাহেবের কানপুরে নানা সাহেবের যে পেশোয়া পদ ছিল এবং যে ভাতা ছিল তা বন্ধ করে দেওয়া হয়। এইভাবে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে একটা ভীষণ চাপানোত্তর বা একটা ভীষণ ক্ষোভ তৈরি হয়। পরবর্তীতে আমরা অর্থনৈতিক কারণ যখন আলোচনা করতে আসি, দেখি যে সময় মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় চলছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব। তো শিল্প বিপ্লবের কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে কেন্দ্র করে ভারতবর্ষ হয়ে উঠেছিল ইংল্যান্ডের কাছে রত্ন। কেননা ভারতবর্ষ থেকে তারা কাঁচামাল সংগ্রহ করত, কাঁচামাল হিসেবে কার্পাস, তুলো, নীল তারা নিয়ে যেত এবং তাদের দেশের কুটির শিল্প, তাদের দেশের তাঁত শিল্প সেগুলোতে ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টারে বসে তারা উৎপাদন করে আমাদের দেশের বাজারে ছড়িয়ে দিত। একই সাথে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কৃষকরা বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এইভাবে অর্থনৈতিক অসন্তোষ ক্রমাগত দানা বাঁধতে থাকে। এরপর যে বিষয়ে আলোকপাত করব সেটি হলো সামাজিক কারণ। আমরা যে সময়কালের উপর দৃষ্টি নিক্ষেপ করছি সেটা কিন্তু আজ থেকে প্রায় 1500 বছর আগেকার এক সময়কাল। সেই সময়ের সমাজে কিন্তু আজকের দিনের মতন অনেক কিছু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করা হতো না। সেই সময় পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটল, পাশ্চাত্য শিক্ষার হাত ধরে যুক্তিবাদ আমাদের দেশে প্রবেশ করল, মানবতাবাদের বাণী ছড়িয়ে পড়ল। কিন্তু রক্ষণশীল ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষার বিস্তারকে সরাসরি ভালো চোখে নেননি। একই সাথে টেলিগ্রাফের বিস্তার, রেলপথের বিস্তার তাদের মধ্যে সন্দেহের দানা বাঁধে।
সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন রামমোহন রায়। এবং ঠিক 1857 সালের আগে 1856 সালে আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের কারণে বিধবা পুনর্বিবাহ আইন হয়েছিল, যেগুলো তৎকালীন ভারতীয় সমাজের সাধারণ ভারতীয়রা বা রক্ষণশীল ভারতীয়রা ভালোভাবে মেনে নেননি, তাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। আমরা আসি ধর্মীয় কারণে। আমরা জানি খ্রিস্টান মিশনারিরা এই দেশে এসেছিলেন এবং সেই খ্রিস্টান মিশনারিরা এই দেশে এসেই বিভিন্নভাবে ভারতীয়দের মধ্যে খ্রিস্টীয় ধর্ম প্রচার করবার একটা প্রবণতা তৈরি করেছিলেন। তারা বিভিন্ন অফিসে আদালতে এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাইবেল পাঠ করতেন। তারা বিভিন্ন কৃষক বা দলিত বা নিচু জাতির বা অনুন্নত শ্রেণীর মানুষদেরকে বোঝাতেন যে যদি কোনোভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায় তাহলে খুব সহজেই আমরা যেটা করতে পারি তোমাদের কিছু সুযোগ সুবিধা দিতে পারি। দরিদ্র খেটে খাওয়া মানুষ তারা অনেক সময় বাধ্য হতেন তাদের লড়াইয়ের কাছে মাথা নত করতে। এইভাবে ধর্মীয় প্রভাবও বিভিন্নভাবে অসন্তোষ তৈরি করে। একই সাথে আমরা সামরিক প্রভাবে যাব, যেটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব আমরা দেখতে পারি। তৎকালীন সময়ে বিভিন্ন সিপাহীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইংরেজদের অধীনত থেকে কাজ করছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সম্মান দেওয়া হতো না। এমনকি অনেক ভারতীয় যারা সিপাহী হিসেবে যোগদান করলো তারা যোগ্যতা সম্পন্ন ছিলেন, তারা দাবি করতে পারতেন যে তাদের একটা উপযুক্ত জায়গা দরকার, কিন্তু সেই জায়গাও তারা পাননি। খানিকটা সেই জায়গাটাও তারা হারিয়ে ফেলছিলেন। তাদের সাথে ভারতীয়দের সাথে করা হচ্ছিল দুর্ব্যবহার, তাদের প্রতি কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল, কটু বাক্য প্রয়োগ করা হচ্ছিল, অপেক্ষাকৃত অযোগ্য বিদেশি বা ইংরেজদেরকে অনেক উচ্চ পদ দেওয়া হতো আর অপেক্ষাকৃত যোগ্য ভারতীয়দের নিম্ন পদ দেওয়া হতো এবং তাদের অখাদ্য খাবার দিতেও বাধ্য করা হতো। এই এতগুলো কারণ দানা বাঁধে। দানা বাঁধতে বাঁধতে আমরা ক্রমাগত দেখি একটা মহিরুহের আকার নেয়, যে আকারে বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষ কারণের মাধ্যমে, যেটা আমরা দেখেছি এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এনফিল্ড রাইফেলের প্রবর্তন নিয়ে আমি বেশি আলোকপাত করব না, আমার শুধু এই কথাটা বলতে ইচ্ছে করছে কাজী নজরুলের কথা মতন, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সেরবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। দেখো গঙ্গার ধারে 1757 যে সূর্য ডুবে গেল, 1857 ভারতের বিভিন্ন প্রান্তের নেতৃবৃন্দ তারা একত্রিত হয়ে চাইলেন দেশকে স্বাধীন করবার জন্য একটা সমবেত লড়াইয়ে। এবার আমার সঙ্গে আছেন আজকে শিক্ষিকা রাখায়, তিনি তোমাদেরকে প্রত্যক্ষ কারণ থেকে আজকের প্রকৃতির দিকে এগিয়ে নিয়ে যাবেন। ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদেরকে এতক্ষণ শিক্ষিকা বেদবতী সে খুব সুন্দর করে বোঝালো সিপাহী বিদ্রোহের পরোক্ষ কারণ। আমি তোমাদের চলে যাব সরাসরি প্রত্যক্ষ কারণে। আমরা প্রত্যেকেই জানি সব বিদ্রোহেরই কিছু পরোক্ষ কারণ থাকে, কিছু প্রত্যক্ষ কারণ থাকে। এবং এই যে এখানে যে ওটা লিখেছে এনফিল্ড রাইফেলের প্রবর্তন, এটা তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেনে কিন্তু আসে বেশিরভাগ ক্ষেত্রেই, দেখবে যে এনফিল্ড রাইফেল কতখানি সিপাহী বিদ্রোহের জন্য দায়ী ছিল বা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসাবে কেন এনফিল্ড রাইফেলকে দায়ী করা হয়। আমরা দেখব ও সিপাহীদের মধ্যে সামরিক কারণটা উল্লেখ করেছে, আমি সেদিকে যাচ্ছি না। তার আগে যেটা তোমাদেরকে বলবো যে ব্রিটিশ যে সিপাহী বাহিনী ছিল সেখানে কিন্তু হিন্দু মুসলিম সিপাহীরাই বেশি কাজ করত এবং তাদেরকে ধর্মের বিপক্ষে দাঁড়িয়েই তাদেরকে কিন্তু বিভিন্ন যে তাদের ধর্মবিরুদ্ধ কাজ সেগুলো ব্রিটিশরা করতে বাধ্য করতেন। যেমন আমাদের ওই সময়ে একটা নিয়ম ছিল, নিয়ম বলবো না, আমাদের সামাজিক কুসংস্কার যে আমরা সমুদ্র পার হব না। সমুদ্র পার হয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাতেন, তার একটা নমুনা আমি দেব। 1854-56 সালে যখন ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল সেই ক্রিমিয়ার যুদ্ধে কিন্তু তারা আমাদের এই ভারতীয় সিপাহীদেরকেই পাঠিয়েছিল, এটা তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভের একটা বৃহত্তর প্রকাশ তারা দেখালেন এনফিল্ড রাইফেলের যখন প্রবর্তন করা হয়। সিপাহীদের মধ্যে একটা গুজব রটে গেল যে এই এনফিল্ড রাইফেলের যে টোটা তার টোটাটা নাকি গরু আর শুকরের চর্বি দ্বারা মিশ্রিত। এবার আমরা স্বভাবতই জানি যে হিন্দুদের কাছে গরু একটা পবিত্র, তারা গরুটাকে
গরুর জিনিস বা গরুর মাংস তারা খান না, মুসলিমরাও তেমনি একইভাবে শুকরকে তাদের কাছে তারা তাদের ধর্মে তারা মান্যতা দেন। ফলে এই দুই ধরনের সিপাহী এরা কিন্তু কেউই এই এনফিল্ড রাইফেলকে ব্যবহার করতে চাইলেন না। ব্রিটিশরা কিন্তু এটা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তারা এই গুজবটাকে ছড়িয়েছিলেন, কারণ তাদের মূল লক্ষ্য ছিল হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করানো। কিন্তু তারা বুঝতে পারেননি যে এটা তাদের ক্ষেত্রে গিয়েই তাদের একটা বড় ধাক্কা দেবে। তাদের ঔপনিবেশিক এনফিল্ড রাইফেল কিন্তু করেছিল, এর বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে আমরা দেখব 1858 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বহরমপুরের সেনানিবাসে সিপাহীরা বিদ্রোহ করেন, সেটা খুব বিক্ষিপ্তভাবে। তারপরেই আমরা দেখব মার্চ মাসে 29 মার্চ ব্যারাকপুর, যেখানে সিপাহী মঙ্গল পাণ্ডে এবং ঈশ্বর পাণ্ডে তারা বিদ্রোহ ঘোষণা করলেন। তারা তাদের রেজিমেন্টের একজন ব্রিটিশ অফিসারকে তারা গুলি করে হত্যা করলেন। সেই অপরাধে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হলো, যাকে বলা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। এগুলো সবটাই ছিল কিন্তু একটা বিক্ষিপ্ত, আমরা সুপরিকল্পিতভাবে যদি বিদ্রোহটার দিকে নজর দেই তাহলে আমরা দেখব মিরাট থেকেই সর্বপ্রথম বিদ্রোহটা সুপরিকল্পিতভাবে হয়েছিল 10ই মে। সেখানে প্রায় 99 জন দেশীয় সিপাহীদের মধ্যে 85 জন তারা বিদ্রোহ জানিয়েছিল যে তারা কেউই এনফিল্ড রাইফেলকে ব্যবহার করবে না। এই অপরাধে ব্রিটিশরা তাদেরকে 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সেই সময়কার সিপাহীরা তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করলো, এবং তাদের এই বিদ্রোহের পথ ধরেই আমরা দেখব লখনৌ, মিরাট, কানপুর, বিহার, জব্বলপুর, অযোধ্যা, পাটনা, সর্বত্র একের পর এক বিদ্রোহের আগুন জ্বলে উঠল। 10ই মে তারা বিদ্রোহ ঘোষণা করার সঙ্গে সঙ্গে 11ই মে তারা ঠিক করলো যে তারা দিল্লির লালকেল্লা দখল করবে। কেন? লালকেল্লাতে তখন আমরা জানি আমাদের শেষ মুঘল সম্রাট টিমটিম করে তিনি ভারতের ইতিহাসে জ্বলে যাচ্ছেন, এবং তিনি তখনও পর্যন্ত দিল্লির সিংহাসন আঁকড়ে আছেন, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। সিপাহীরা সেই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে তারা তাদের হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করে তারা এই সিপাহী বিদ্রোহের সূচনা করলো। এটা ছিল এনফিল্ড রাইফেলের। আমি তোমাদের যে বিষয়টির ওপরে আলোকপাত করব সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি। বিদ্রোহটা আমরা দেখতে পাচ্ছি যে 100 বছর কিন্তু আমাদের ভারতবাসীর লেগে গেছিল এই ঔপনিবেশিক অপশাসনের বিরুদ্ধে একটা বিরাট বড় আঘাত হানতে। আর তোমাদের আমি আগেই বলে রাখি পড়ানো প্রসঙ্গে, প্রকৃতি কিন্তু তোমাদের ইয়ারের জন্য এবারে ইম্পর্টেন্ট, কারণ এই প্রকৃতির ভিতরে আমরা বিভিন্ন দিক দেখতে পাই, অর্থাৎ চরিত্র, সিপাহী বিদ্রোহের চরিত্র আমরা এক কথায় কিন্তু প্রকাশ করতে পারি না। একে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে এর বর্ণনা করেছেন। কোনো কোনো ঐতিহাসিক একে বলছেন সিপাহী বিদ্রোহ, কেউ একে বলছেন সামন্ততান্ত্রিক বিদ্রোহ, কেউ বলছেন গণবিদ্রোহ, কেউ বা বলছেন জাতীয় মুক্তিযুদ্ধ, আবার কেউ বলেছেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এতগুলো দিক কিন্তু আমরা সিপাহী বিদ্রোহের মধ্যে পেয়ে থাকি। আমি তোমাদের এক একটা দিককে ধরে ধরে বোঝানোর চেষ্টা করব যতটা আমি সময় পাবো। প্রকৃতিতে আমি প্রথমেই চলে যাই, যেটা হচ্ছে যারা এই বিদ্রোহটাকে সিপাহী বিদ্রোহ বলতে চেয়েছেন তাদের মধ্যে প্রথমেই আমরা দেখব বেশ কিছু ইংরেজ ঐতিহাসিক, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন চার্লস রেক্স, স্যার জন লরেন্স চার্লস, এবং আমাদের সেই সঙ্গে পিছিয়ে ছিল না কিন্তু ভারতীয় লেখকরাও, যাদের মধ্যে স্যার সৈয়দ আহমেদ, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সেই সময়কার বেশ কিছু বিদগ্ধ ব্যক্তি, অক্ষয় কুমার দত্ত, কিশোরীচাঁদ মিত্র এবং হরিশ্চন্দ্র মুখার্জি, এরা প্রত্যেকেই বিদ্রোহটাকে সিপাহী বিদ্রোহ বলছেন। তাদের বক্তব্য যে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র সিপাহীদের দ্বারাই আলোড়িত হয়েছে। তারা বলছেন যে এটা সিপাহী বিদ্রোহ ছাড়া আর কোনো বিদ্রোহ নয়। হতে পারে এটা কোনো কোনো জায়গায় হয়তো একটু ব্যাপক আকার নিয়েছিল, কিন্তু এটা প্রথম থেকে শেষ পর্যন্তই হচ্ছে এটা সিপাহী বিদ্রোহ। আবার দেখো বেশ কিছু ঐতিহাসিক এই বিদ্রোহটাকে বলছেন সামন্ততান্ত্রিক বিদ্রোহ। তাদের মধ্যে যার নাম সবার আগে বলতে হয় তিনি হচ্ছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং ডক্টর সুরেন্দ্রনাথ সেন। সুরেন্দ্রনাথ সেন তার 1857
অর্থাৎ সিপাহী বিদ্রোহের আঙ্গিকেই একটি বই লিখেছিলেন, 1857 বইটির নাম। সেই বইতে তিনি বলছেন যে এটা হচ্ছে সনাতনদের, প্রাচীনপন্থী সনাতনদের একটা মৃত্যুকালীন আর্তনাদ। কারণ কি, যে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ একের পর এক জায়গা তারা দখল করে নিচ্ছে, অতএব তাদের যে বিভিন্ন জায়গা যেমন ঝাঁসি, লখনউ, এই সমস্ত জায়গায় যারা জমিদার ছিলেন, নবাব ছিলেন, তারা তাদের রাজ্য ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য তারা বিদ্রোহীদের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। আবার কেউ কেউ বলছেন এটা ছিল অভিজাত শ্রেণী এবং সামন্ত প্রভুদের একটা রক্ষণশীল প্রতিক্রিয়া। তারা প্রগতিশীল, এই যে সামাজিক বিপ্লব দেখা দিল সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে, তারা এই প্রগতিশীল বিপ্লবটাকে তারা মেনে নিতে পারছেন না, তারা সেই প্রাচীন অবস্থাকেই তারা টিকিয়ে রাখতে চাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন যে একটু আগেই ও যেটা বলেছে, ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন, তার দ্বারা আমরা দেখেছি বহু রাজ্য ভারতবর্ষের প্রায় বেশিরভাগটাই ডালহৌসি কিন্তু দখল করে নিয়েছিলেন। তারও আগে আমরা দেখব লর্ড ওয়েলেসলি, তিনি জারি করে গেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি, যার দ্বারা তিনি বিভিন্ন জায়গা দখল করে নিয়েছিলেন। এই যে জায়গাগুলো ঝাঁসি, নাগপুর, সাতারা, সম্বলপুর, অযোধ্যা, এখানকার যারা সামন্ত প্রভু তারা তাদের ক্ষমতা হারানোর ভয়ে নাকি তারা এই বিদ্রোহে সিপাহীদের সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এই সমস্ত মতকে অগ্রাহ্য করেছেন আধুনিককালের ঐতিহাসিক ডক্টর সুশোভন চন্দ্র সরকার। তিনি বলছেন যে এটা কোনো মতেই সামন্ততান্ত্রিক বিদ্রোহ নয়, কারণ তারা যে সামন্ত প্রভুদের কথা বলছেন তারা কিন্তু খুব কমজন এই বিদ্রোহটাতে অংশগ্রহণ করেছিলেন। আমরা যদি বেশিরভাগ দেশীয় জমিদারদের দিকে তাকাই, মধ্য ভারতের বেশ কিছু জমিদার শ্রেণী, তারা কিন্তু কেউ এই বিদ্রোহে তারা কিন্তু সিপাহীদের সমর্থন করেনি, তারা বরঞ্চ এই সিপাহী বিদ্রোহটাকে বানচাল করার জন্য তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদকেই প্রশ্রয় দিয়েছে, তারা ব্রিটিশদের হয়েই তারা কাজ করেছে। এবং যে জায়গায় জমিদাররা তাদের জমিদারি হারায়নি, যেখানে কৃষকদের কোনো ক্ষতি হয়নি, সেই সমস্ত কৃষক শ্রেণী, জমিদার শ্রেণী কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি, তাহলে এটাকে আমরা সামন্ত বিদ্রোহ বলতে পারি না। সব থেকে যে দুটি প্রশ্ন মহাবিদ্রোহের ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছে, সেটা হচ্ছে এই বিদ্রোহটাকে আমরা জাতীয় বিদ্রোহ বা জাতীয় যুদ্ধ বলতে পারি কি না। এক্ষেত্রে আমরা দেখব দুটো সম্পূর্ণ আলাদা মত আছে। আমি প্রথমে বিরুদ্ধ মতের দিকেই যাচ্ছি তোমাদের। প্রথমে বিরুদ্ধ মত যিনি পোষণ করেছেন তিনি হচ্ছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তিনি বলছেন এই বিদ্রোহটা পুরোপুরি সিপাহী বিদ্রোহ, এখানে হয়তো শুধুমাত্র অযোধ্যাতেই এটা একটা ব্যাপক আকার ধারণ করেছিল, তো অযোধ্যাতে ব্যাপক আকার ধারণ করেছিল বলেই আমরা এই বিদ্রোহটাকে বলতে পারি না জাতীয় যুদ্ধ। তাহলে তো সেই দিকে তাকিয়ে আমরা ওয়াবি আন্দোলন, ফরাজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, যে কোনো বিদ্রোহকেই আমরা বলতে পারি কি যে সেটা জাতীয় মুক্তিযুদ্ধ, কিন্তু তিনি বলছেন এটা জাতীয় মুক্তিযুদ্ধ নয়। তিনি আরও বলছেন এই বিদ্রোহের কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছিল না, সিপাহীরা হঠাৎ করে তারা একটা বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে, তাদের নিজেদের মধ্যে যোগাযোগ ছিল, কিন্তু এই বিদ্রোহে কোনো সর্বভারতীয় নেতৃত্ব কিন্তু তারা এখানে স্থাপন করতে পারেননি। যাদেরকে তারা নিয়েছিলেন, এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই বলো, কুনওয়ার সিং বলো, নানা সাহেব বলো, তাঁতিয়া টোপি বলো, তিনি দেখাচ্ছেন এরা প্রত্যেকেই এদের যে নিজস্ব স্বার্থ, আঞ্চলিক স্বার্থ, তাদের যে গোষ্ঠী স্বার্থ, তারা তাদের ক্ষুদ্র স্বার্থের বাইরে উঠে ভারতবর্ষের জাতীয় মুক্তি ঐক্যের প্রতীক তারা হয়ে উঠতে পারেননি। অতএব আমরা এই বিদ্রোহটাকে জাতীয় মুক্তিযুদ্ধ বলতে পারি না। এটা গেল এদের বিরুদ্ধ মত। কিন্তু আমরা দেখব বিরুদ্ধ মতকে খণ্ডন করেছেন বহু ঐতিহাসিক। প্রথমেই আমি যার নাম বলবো, তিনি হচ্ছেন একজন সমাজতান্ত্রিক নেতা কার্ল মার্ক্স। তিনি বলেছেন এটা হচ্ছে সম্পূর্ণভাবে জাতীয় যুদ্ধ। শুধু কার্ল মার্ক্সের কথা বলবো না, আমি যদি ইংরেজদের কথাও ভাবি সেখানে দেখব ইংরেজদের টরি দলের নেতা, সেই সময়ের যিনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের ডিসরেইলি, তিনি ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে 1857 সালে সিপাহী বিদ্রোহকে জাতীয় যুদ্ধ বলে অবতারণা করেছেন। আমরা দেখব জে বি নর্টন, আলেকজান্ডার ডাফ, হোমস, ম্যালেসন,
এরা প্রত্যেকে এই বিদ্রোহটাকে বলছেন জাতীয় বিদ্রোহ। তারা তার সপক্ষে যুক্তি দিচ্ছেন যে এটা যদি জাতীয় বিদ্রোহ না হয় তাহলে কিন্তু হিন্দু মুসলমান প্রত্যেকে নির্বিশেষে তারা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে তাদের হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন। এটা হচ্ছে জাতীয়তাবাদের জ্বলন্ত দৃষ্টান্ত। যদি তারা এটাকে না মানতে তাহলে কিন্তু হিন্দুরা অবশ্যই আলাদাভাবে বিদ্রোহ ঘোষণা করতেন, তারা কিন্তু একজন মুসলিম সম্রাটকে তারা মেনে নিতেন না। জেমি নর্টন বলছেন এর মধ্যে অবশ্যই পূর্ব পরিকল্পনার ছাপ লক্ষ্য করা যায়, কারণ সিপাহীরা তারা পূর্ব পরিকল্পিতভাবেই তারা বাহাদুর শাহ জাফরকে তাদের সম্রাট বলে ঘোষণা করেন। তিনি আরও জানান যে বাহাদুর শাহ জাফর ইংরেজদের বিতাড়নের জন্য তিনি পারস্যের সম্রাটের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ বলছেন যদি দেশপ্রেমের প্রতীক হয় জাতীয় মুক্তি বা দেশপ্রেম তাহলে অবশ্যই সিপাহী বিদ্রোহের মধ্যে দেশপ্রেমের কোনো অভাব ছিল না। সেই সময়কার প্রত্যেকটা সিপাহী বা তাদের সঙ্গে যে সমস্ত অসামরিক ব্যক্তিরা যোগদান করেছিলেন তাদের প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে তাড়ানো, কারণ ব্রিটিশরা 100 বছর ধরে সমাজের উঁচু নিচু মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষকে তারা যেভাবে নির্বিচারে নিপীড়ন শোষণ করেছে তাতে প্রত্যেকেই চাইছিলেন এই অপশাসনটা দূরীভূত হোক। এদিক থেকে বিচার করলে এটা অবশ্যই জাতীয় মুক্তিযুদ্ধ। ডক্টর সুশোভন সরকার বলছে যে যারা রাজপুতদের জাতীয়তাবাদের দৃষ্টান্ত তুলে ধরেন, যারা আকবরের ঔদার্যকে প্রশংসা করেন, যারা বলেন যে মোগলদের বিরুদ্ধে নাকি মারাঠাদের পুনরুত্থান, তারা তোমার যদি এই জাতীয় মুক্তিযুদ্ধ হয় তাহলে কেন এই সিপাহী বিদ্রোহকে আমরা মুক্তি সংগ্রাম বলবো না। তিনি আরও বলছেন যে পৃথিবীর অনেক দেশের উদাহরণ পাওয়া যায় যেখানে কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই সেই বিদ্রোহকে আমরা জাতীয় মুক্তি সংগ্রাম বলতে পারি। তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে পোল্যান্ডের বিদ্রোহ। এরপরে আসি আমি সর্বশেষ যে আলোচনা, সেটা হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, যেটাকে বলেছিলেন আমাদের বীর সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর তার ইন্ডিয়ান ওয়ার ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে 1909 সালে। তিনি বলছেন এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তার সঙ্গে শশীভূষণ চৌধুরী, পিসি যোশী, এরা প্রত্যেকেই এটাকে স্বাধীনতা সংগ্রাম বলেছেন। আধুনিককালের ঐতিহাসিক যারা সাবল্টানদের ইতিহাস লেখেন, যেমন ডক্টর রঞ্জিত গুহ, তিনি বলছেন, কেমব্রিজ ঐতিহাসিক, তিনি বলছেন যে এখানে দৈনন্দিন কৃষক, কারিগর, মজুর, অসামরিক মানুষ তারা প্রত্যেকেই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এবং তারা আরও দেখাচ্ছেন অযোধ্যাতে এই বিদ্রোহ যে ব্যাপক আকার ধারণ করেছিল সেখানে কিন্তু শুধুমাত্র 35,000 ছিল সিপাহি আর বাকি 1 লক্ষেরও বেশি মানুষ ছিল অসামরিক। তাহলে তো আমরা এটাকে অবশ্যই প্রথম স্বাধীনতার সংগ্রাম বলতে পারি। রমেশচন্দ্র মজুমদার এটা সম্পূর্ণ বিরোধিতা করেছেন। তিনি বলছেন এটা না প্রথম, না জাতীয় মুক্তিযুদ্ধ, না স্বাধীনতার সংগ্রাম। সুশোভন সরকার সেখানেও তিনি যুক্তি খণ্ডন করেছেন। তিনি বলছেন যদি আমরা সিপাহী বিদ্রোহকে না বলতে পারি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ তাহলে তো পৃথিবীর কোনো বিপ্লবকেই আমরা বলতে পারবো না, তাহলে আমরা ইটালির কার্বোনারি আন্দোলনকে মুক্তি সংগ্রাম বলতে পারবো না, তাহলে আমরা নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ার কৃষকদের আন্দোলনকে বলতে পারবো না, তাহলে ফ্রান্সের জোন অফ আর্ক যিনি তার সামান্য বল নিয়ে ইংল্যান্ডের মতন এক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেছিলেন, তাহলে এই বিদ্রোহকেও তো আমরা মুক্তি সংগ্রাম বলতে পারবো না। হ্যাঁ, হয়তো আমরা বলতে পারি যে 19 শতকের দ্বিতীয় ভাগে সিপাহীদের মধ্যে হয়তো আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় চেতনা বা স্বাধীনতার মুক্তি সংগ্রামের চেতনা তাদের মধ্যে ছিল না ঠিকই, কিন্তু এই দেশপ্রেম বা যে গণ সংগঠন, গণ অভ্যর্থনা, গণ জাগরণ ঘটেছিল সেটাকে কিন্তু আমরা ছোট করে দেখতে পারি না। এবং এত বড় একটা সর্ববৃহৎ গণ বিক্ষোভ যেটা পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ হিসাবে আমরা অবশ্যই চিহ্নিত করতে পারি। এবং যখন তোমাদের প্রকৃতি আসবে তখন কিন্তু তোমাদের এই দুটোকে অনেক বেশি হাইলাইট করতে হবে, যেভাবে বললাম যে জাতীয় মুক্তিযুদ্ধ এবং প্রথম স্বাধীনতা সংগ্রাম। এরপরে তোমাদেরকে বেদবতী ম্যাডাম পড়িয়ে দেবেন
আমাদের যে সিপাহী বিদ্রোহ, সব বিদ্রোহেরই তো একটা ফলাফল থাকে, এই বিদ্রোহেরও ফলাফলও আছে এবং তার পরিপ্রেক্ষিতে কি পরিবর্তন হয়েছিল। শিক্ষিকা রাখিদি, তোমাদের সাথে এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, প্রকৃতি, প্রকৃতি আলোচনা করলেন, খুব সুন্দর করে উনি ব্যক্ত করেছেন তোমাদের কাছে যে ভারতবর্ষের নিরিখে প্রকৃতির কী চেহারা হয়েছিল এবং খেটে খাওয়া মজদুর শ্রেণীর মানুষকে আমরা এই আন্দোলনে সামিল হতে দেখছি। আমি তিনটে বিষয়ের ওপর বিশেষভাবে আলোকপাত করব। প্রথম যে বিষয়টির ওপর আমি আলোকপাত করব সেটি হলো এই যে এতক্ষণ আমরা প্রকৃতি পড়তে গিয়ে দেখলাম যে সিপাহীদের বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ, নাকি খেটে খাওয়া নিম্নবর্গের মানুষের আন্দোলন, নাকি এই বিদ্রোহটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ, নাকি এটার মধ্যে একটা স্বাধীনতা আন্দোলনের ধারা ছিল, এই সব কটা প্রশ্নচিহ্ন তোমাদের মতন আমাদের মধ্যেও জাগরিত হয়। আমরা ভাবি যে কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাব, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমরা খানিকটা খুঁজে পাব যখন আমরা মহারানীর ঘোষণাপত্র জানতে পারব এবং আমরা যখন দেখব শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় তারা কীভাবে এই মহাবিদ্রোহে তাদের একটা চিন্তাধারা বা তাদের ভাবধারাটা তুলে ধরেছিলেন। আমরা জানি 1857-র বেশ কিছুদিন আগেই আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে গেছে। আমরা জানি যে মেকলে সাহেবের হাত ধরে আমাদের এখানে মেকলে মিনিটের মাধ্যমে বলাই হয়েছে যে 1813 খ্রিস্টাব্দে যে চার্টার আইন হয়েছে তাতে বরাদ্দ 100,000 টাকা শিক্ষার খাতে ব্যয় হবে এবং পাশ্চাত্য শিক্ষার খাতে ব্যয় হবে। সেই পাশ্চাত্য শিক্ষার খাতে ব্যয় হওয়া টাকা মূলত ইংরাজি শিক্ষার জন্য ব্যয়িত হবে। এই এর আগে পর্যন্ত ভারতবর্ষে কিন্তু শিক্ষার বিস্তারের সেই রকম কোনো চিন্তাধারা ছিল না, কিন্তু এই সময় থেকে আলাদা করে শিক্ষা বিস্তারের একটা চিন্তাধারা তৈরি হলো। একই সাথে আরও একটি বিষয়ের উপর আমরা আলোকপাত করতে দেখলাম যে মূলত শিক্ষা বিস্তারের সাথে সাথে শিক্ষা খানিকটা শহর কেন্দ্রিক হয়ে দেখা দিল। শহর কেন্দ্রিক হওয়ার কারণে বেশ কিছু মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ শিক্ষার আলোয় আলোকিত হলেন। ভারতবর্ষে এলো যুক্তিবাদ, মানবতাবাদ, এবং শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় তারা যুক্তির মাধ্যমে যখন বিশ্লেষণ করলেন তারা দেখলেন যে শিক্ষা ভারতবর্ষের অজ্ঞানতাকে দূর করবার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ আলো। তো সেই চিন্তাধারায় বেশ কিছু ব্যক্তি বিশ্বাস করতেন 1857-র বিদ্রোহে কোনোভাবেই ব্রিটিশ বিতাড়নের যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে সেই উদ্দেশ্যকে আমরা সমর্থন করব না। এ বিষয়ে বেশ কয়েকজন পুরোধা ব্যক্তিত্বের নাম আমরা বলতে পারি, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয়কুমার দত্ত, রাজনারায়ণ বসু, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এরা শিক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন সংবাদপত্রের সাথে যুক্ত হয়ে সংবাদপত্রের মাধ্যমে জনগণের মধ্যে একটা রেখাপাত করেছিলেন যে মহাবিদ্রোহে আদপেই সাধারণ মানুষের সমর্থন থাকা উচিত কি উচিত না। যদিও এদের এই 1857-র আগের পাশ্চাত্য শিক্ষার বিস্তারের হাত ধরে তাদের মনে হয়েছিল যে ইংরেজি শিক্ষার বিস্তারের মাধ্যমে যে যুক্তিবাদ তৈরি হচ্ছে তার জন্য ভারতবর্ষে ইংরেজদের থাকাটা কাম্য। কালে কালে অবশ্যই প্রত্যেকেরই ভুল বা ভ্রান্তি সব ভেঙে গেছে। এ প্রসঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করতে চাই। তিনি একটা বিশেষ দিক উল্লেখ করছেন, তিনি বলছেন যে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়কে অবশ্যই ব্রিটিশদের পক্ষে এক্ষেত্রে থাকতে হবে, কেননা তার মতে যদি ব্রিটিশ শাসন ভারতবর্ষ থেকে চলে যায় তাহলে আবার মুসলিম শাসনের সূচনা হবে, যার মধ্যে দিয়ে কোনোভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মুসলিম শাসন এলে ভারতবর্ষে অযৌক্তিক কুসংস্কারাচ্ছন্ন একটা সময়কাল চলে আসতে পারে, তো সেখান থেকে ঘুরে ব্রিটিশ শাসন থাকলে নাকি ভারতবর্ষে যুক্তিবাদের প্রসার ঘটতে পারে বলে
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় মনে করতেন। সংবাদ প্রভাকর পত্রিকা সহ বেশ কিছু প্রথম সারির পত্রিকাতে রীতিমতন সংবাদ প্রকাশিত হয় যে সিপাহীরা তারা জুলুম করছে, তারা রীতিমতন অন্যায় দাবি করছেন। অথচ এই পত্রিকাগুলো সবই ভারতীয় বিভিন্ন সম্পাদকের বা বিভিন্ন ভারতীয়দের মাধ্যমে পরিচালিত বিভিন্ন পত্রপত্রিকা। ফলে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় 1857-র মহাবিদ্রোহকে বা 1857-র বিদ্রোহকে খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছেন একথা আমরা সহসা বলতে পারি না। এমনকি তাদের অনেকের মধ্যে এই সংশয়ও তৈরি হয়েছিল, তারা অনেকেই এটা মনে করতেন যে যদি কোনোভাবে এই 1857-র বিদ্রোহের পর ব্রিটিশদের বিতাড়ন ঘটে যায় বা ব্রিটিশরা চলে যায়, তাহলে ভারতবর্ষের জন্য একটা ঘোর অন্ধকারাচ্ছন্ন সময় চলে আসবে। ভারতীয়রা সুশাসন বা সুসংঘবদ্ধ করবার জন্য যে যুক্তি, যে মানসিক সংগঠন বা যে পরিস্থিতি দরকার, ভারতীয়দের সেই যুক্তিবোধ, সেই ব্যক্তি, সেই চেতনা তখনও গড়ে ওঠেনি বলে তারা মনে করতেন। এবং খানিকটা মহাবিদ্রোহের ক্ষেত্রে আমরা দেখছি বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় খানিকটা কলকাতা কেন্দ্রিকভাবেই তারা এড়িয়ে যাচ্ছেন বিভিন্ন মফস্বলের দিকের অঞ্চলের মানুষের বা সিপাহীদের সমস্যাগুলো বা বঞ্চনাগুলো। শুরুতেই আমি কারণের দিকে যখন রেখাপাত করেছিলাম, প্রত্যেকটা কারণেই দেখেছ কোথাও রাজন্যবর্গের ক্ষোভ তৈরি হয়েছে, কোথাও খেটে খাওয়া তাঁতি শিল্পী কুটির শিল্পের ধ্বংসের কারণে শিল্পী, কোথাও কৃষকদের ক্ষোভ তৈরি হয়েছে, কোথাও রক্ষণশীল অধিকাংশ ভারতীয়দের চিরাচরিত বিশ্বাসের উপর আঘাত করা হয়েছে, আবার কোথাও সিপাহি যারা ভারতীয়দের হয়ে কিছু বলবার অধিকার হারিয়েছে শুধুমাত্র কাজের তাগিদে ব্রিটিশদের অধীনস্থ সিপাহী হয়ে রয়েছেন, এই আন্দোলনে কিন্তু তাদের বঞ্চনাটাই আরও বেশি করে ফুটে উঠেছে। কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু পাশ্চাত্য শিক্ষার বিস্তারের হাত ধরে তখন পর্যন্ত তারা কিন্তু কোনোভাবেই এই আন্দোলনকে যথাযথভাবে সামনের সারিতে এসে সমর্থন করেননি। আমরা ভাবতে পারি যে তাদের সমর্থন এই আন্দোলনের জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারা বিশেষ কিছু কারণের জন্য যেগুলো আমরা উল্লেখ করলাম তার জন্য তারা এই আন্দোলন থেকে অনেকটাই সরে গিয়েছিলেন। এরপর আমি যে বিষয়টির ওপর আলোকপাত করব, তোমাদের এইবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হলো মহারানীর ঘোষণাপত্র। অনেক সময় 2 নম্বরের প্রশ্নে আসে, অনেক সময় গুরুত্ব লিখতে দেয়, অনেক সময় বলে যে মহারানীর ঘোষণাপত্রের প্রেক্ষাপট লেখো, বা আমার মনে হয়েছে এইবারের প্রশ্নের যে ধরন আমরা দেখেছি মাধ্যমিকে সেই নিরিখে মহারানীর ঘোষণাপত্র যেমন প্রকৃতি 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, মহারানীর ঘোষণাপত্র কিন্তু 4 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই মহারানীর ঘোষণাপত্র বলতে গিয়ে আমি যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হলো প্রেক্ষাপট বা প্রেক্ষিত। 1857-র বিদ্রোহের হাত ধরে ব্রিটিশরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, তারা বুঝতে পারেন সাধারণ খেটে খাওয়া মজদুর শ্রেণীর মানুষ তারা বিক্ষুব্ধ, তারা এখন পথে নেমেছেন তাদের দাবি আদায়ের জন্য। কৃষক তিনি রাজস্ব মেটাতে পারছেন না তার ঋণ মুকুবের দাবি, শ্রমিকের কাজের দাবি, বেতন বৃদ্ধির দাবি, সিপাহীর যথাযথ সম্মানের দাবি, আবার সাধারণ মানুষের প্রচলিত বিশ্বাস বজায় রাখবার প্রতিবাদ। এই সমস্ত পরিস্থিতিকে যদি আমাদের মানিয়ে নিতে হয় তাহলে সরাসরি এই বিদ্রোহকে দমন করতে হবে বা সমূলে বিনাশ করতে হবে। তো এই বিদ্রোহকে বিনাশ করবার জন্য সেই সময় প্রথম যে উদ্যোগ নেওয়া হলো, তোমাদের ম্যাডাম আগেই বলেছেন যে বাহাদুর শাহ জাফর, যাকে কি বলা হয়েছিল, যাকে ভারতের সম্রাট সেই সময় ঘোষণা করলেন, হিন্দুস্থানের সম্রাট ঘোষণা করা হলো বা ভারতের সম্রাট ঘোষণা করে তাকে বলা হলো কি যে এই নানা সাহেব, তাঁতিয়া টুপি, তারপরে বিরজিস কাদি যিনি সে সময় নাবালক ছিলেন কিন্তু তার মা বেগম হযরত মহল এবং আমাদের বিভিন্ন প্রান্তে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ
যিনি একজন বিধবা রমণী আমরা জানি, তিনি আন্দোলনের অন্যতম একজন পুরোধা নেতৃত্ব ছিলেন। এরা সকলে একত্রিত হলেন এবং বাহাদুর শাহ জাফরকে তারা দায়িত্ব দিলেন। তারা ব্রিটিশরা বুঝতে পারলেন আক্রমণটাকে আরও বেশি টানটান বা শানিত করতে হবে, এই সব জায়গা নয়, দিল্লিকে আক্রমণ করতে হবে। দিল্লির আক্রমণই হবে সারা ভারতবর্ষের ভিত কাঁপানো আক্রমণ, যার জন্য 22শে সেপ্টেম্বর তারা চলে গেলেন দিল্লি আক্রমণ করতে, দখল করলেন দিল্লি। কি হলো তারপর? তারপর বাহাদুর শাহ তার সিংহাসন হারালেন, হারালেন রাজ্যপাট, হারালেন সম্মান। বৃদ্ধ রাজাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হলো, তাকে সেখানে বন্দি দশায় পাঠিয়ে দেওয়া হলো। এবং মহারানীর ঘোষণাপত্র বা রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র এলো। রানী ভিক্টোরিয়া ভার্বিকে বললেন, আপনি আমার প্রধানমন্ত্রী, আপনি আমার নির্দেশে এই ঘোষণাপত্র প্রস্তুত করুন। প্রধানমন্ত্রী ভার্বি তিনি ঘোষণাপত্রের শুরুতেই বললেন, ভারতবর্ষের মানুষের বা ভারতীয়ের সম্মান, সুশৃঙ্খলতা, তাদের আত্মমর্যাদা, তাদের জাতীয়তা বোধ, তাদের আদর্শ যাতে বজায় থাকে, তেমনই একটি ঘোষণা মহারানীর পক্ষ থেকে আমরা ভারতবর্ষের উদ্দেশ্যে ঘোষণা করব। সাল 1858, ঠিক 57-র পরের বছর ভারতবর্ষে এলো এক আইন, যে আইন ভারত শাসন আইন নামে পরিচিত। 1858-র ভারত শাসন আইন, যা মহারানীর ঘোষণাপত্র। কি বলা হলো সেই আইনে? সেই আইনে বলা হলো 100 বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা বাণিজ্য সংস্থা, ভারতবর্ষকে শাসন করছে। কিন্তু একটা বাণিজ্য সংস্থাকে একটা দেশ বা একটা রাষ্ট্রকে শাসন করতে পারে না? পারে না। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন রোধ করা হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থাকবে না, বরং শাসনটা চলে যাবে মহারানী ভিক্টোরিয়ার হাতে। কিন্তু মহারানী ভিক্টোরিয়াকে ব্রিটেন ছেড়ে ভারতবর্ষে এসে শাসন করবেন না, তিনি ঠিক করলেন ভারতবর্ষে তার হয়ে একজন প্রতিনিধি তিনি শাসন করবেন এবং তিনি একজন ভারত সচিব নিয়োগ করবেন। তাই জন্য তিনি তার প্রতিনিধি হিসেবে সেই সময় গভর্নর জেনারেল, মনোযোগ দিয়ে এই জায়গাটা ছাত্ররা শোনো, গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তিনি বললেন, যেহেতু আমার হয়ে শাসন করবেন কোনো একজন প্রতিনিধি, তার পদটার নাম বদলে দেওয়া হলো, হয়ে গেল ভাইসরয়। তো লর্ড ক্যানিং ছিলেন গভর্নর জেনারেল, তিনি হয়ে গেলেন ভাইসরয়। একটা অদ্ভুত মজা দেখো, ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল আমরা বলি লর্ড ক্যানিং, আবার পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম ভাইসরয়ের নাম কি? লর্ড ক্যানিং। তোমরা ছাত্রছাত্রীরা এই জায়গাটার উপর বিশেষভাবে গুরুত্ব দেবে, একদম গুলিয়ে ফেলবে না। তাহলে কি হলো যে প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং আর শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং, যেহেতু তিনি তখন সিংহাসনে বসে আছেন বা ক্ষমতায় আছেন। এবং ভারত সচিব এলেন আর ঘোষণাপত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো। কি হলো সেই ঘোষণা? ওই যে শুরুতে প্রধানমন্ত্রী বললেন যে আমরা ভারতীয়দের সম্মান রক্ষার্থে, তাদের আদর্শ, জাতীয়তাবোধ, তাদের সুশাসন বজায় থাকে, সেই রকম করে আমরা একটা শাসন কাঠামো তৈরি করব, সেইটার মতনই কিছু নির্দেশাবলী তৈরি করা হলো। কি সেই নির্দেশাবলীগুলো? প্রথমেই বলা হলো ভারতীয়দের সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে যদি ভারতীয়দের কোনো বিশ্বাস থাকে বা কোনো আচার থাকে, তার উপর কোনো নিষেধাজ্ঞা ব্রিটিশ সরকার জারি করবেন না। প্রথমত এটা বলা হলো যে কোনো নিষেধাজ্ঞা ধর্মীয় বা সামাজিক ক্ষেত্রে জারি করা হবে না। দ্বিতীয়ত বলা হলো যে ঘোর সাম্রাজ্যবাদী ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে ভারতবর্ষের অধিকাংশ জায়গা দখল করে নিয়েছেন। ঝাঁসি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের কাছ থেকে কেড়ে নিয়েছেন, কেননা তার বাবা আর কোনো পুত্র সন্তান নেই। আবার নানা সাহেব, তার বাবা দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিলেন, তাই নানা সাহেবের পেশোয়া পদটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছিলেন। তার সঙ্গে যোগ্য সঙ্গত করতেন তাঁতিয়া তপি বা আত্মারাম পাণ্ডুরঙ্গ তপি, তারও পদ কেড়ে নিলেন। বেগম হজরত মহল,
একজন বিধবা মহিলা তার কাছ থেকে জবরদস্তি করে তিনি শাসন করবেন বলে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, অযোধ্যাকে কুশাসনের অজুহাত দেখিয়ে কেড়ে নেওয়া হচ্ছে, বলছে যে অযোধ্যার শাসন নেই, দেশীয় রাজারা শাসন করতে পারছেন না, কেননা যোগ্যতা নেই। আর মহিলারা তো যোগ্যতা মানে দেখাতেই পারবেন না, মহিলাদের তো কোনো যোগ্যতাই নেই, এরম করে প্রতিপন্ন করা হতো সেই সময়। তাই হযরত মহল কি শাসন করবেন, বাধ্য হয়ে হযরত মহল কি করলেন, তার নাবালক পুত্র বিরজিস কাদির, সে নাবালক পুত্রকে বলছেন তাকে সিংহাসনে বসালেন যাতে সিংহাসনের পাটটা তার কাছ থেকে কেড়ে না নেওয়া হয়। এরা সকলে সমবেত হলেন এবং এই যে রাজনৈতিক কারণে আমরা বললাম যে ঘোর সাম্রাজ্যবাদী ডালহৌসি সত্যবিলোপ নীতি চাপিয়ে দিয়েছিলেন, সেই সত্যবিলোপ নীতিকে রদ করা হয় বা বন্ধ করা হয়। বলা হয় সত্যবিলোপ নীতির মাধ্যমে ভারতবর্ষের আর কোনো রাজ্যকে বা দেশীয় রাজ্যকে গ্রহণ করা হবে না। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার কি জানো, তখন পর্যন্ত অধিকাংশ জায়গায় ডালহৌসি এই অজুহাত দেখিয়েই ভারতবর্ষের অন্তর্গত করে মানে তারা তাদের সাম্রাজ্যের ভুক্ত করে নিয়েছেন। আবার একটা ব্যাপারে এসে দাঁড়ালো, সেটা হলো তারা বলছেন যে ভারতীয়দের শিক্ষার বিস্তার করবার জন্য বা ভারতীয়রা যদি শিক্ষিত হতে চায় তাদের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কোনোভাবে ব্রিটেন বা ইংরেজরা হস্তক্ষেপ করবেন না, কোনোভাবে ব্রিটেন বা মানে ব্রিটেনের সরকার বা মহারানী ভারতীয়দের শিক্ষার ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না, এমনকি তাদের বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা মানে শুধু কথা বলার স্বাধীনতা না, কোথাও সংবাদপত্র, কোথাও মানুষের মত প্রকাশের স্বাধীনতা, যেগুলো আস্তে আস্তে ব্রিটিশ সরকার কেড়ে নিচ্ছিল, সেই স্বাধীনতাগুলোর ক্ষেত্রেও আমরা অনেক বেশি চিন্তাভাবনা করব যাতে এগুলোও ভারতীয়দের ক্ষেত্রে রক্ষিত হয়। ফলে বুঝতেই পারছো যে এই প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত যে কারণগুলো আমরা আলোচনা করলাম, এই কারণগুলোই আসলে মহারানীর ঘোষণাপত্রের হাত ধরে ভারতবর্ষে একটা নতুন অধ্যায়ের সূচনা করল। সাল 1858 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র ভারতবর্ষে জারি করা হলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের অবসান ঘটল, শুরু হলো ভারত সম্রাজ্ঞী হিসেবে মহারানীর সময়কাল। মহারানী স্বয়ং সেখানে শাসন করছিলেন না, ভাইসরয়ের মাধ্যমে এবং ভারত সচিবের মাধ্যমে ভারতবর্ষের শাসন প্রক্রিয়াকে পরিচালনা করবার ব্যবস্থা করছিলেন। একদম শেষ পর্বে আমরা যেটা বলবো সেটা হলো গুরুত্ব, গুরুত্বটা একটুখানি আমি বলছি যে তুমি যেটা বললে 1858 সালের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্রে, সেখানে তিনি আরও একটা বক্তব্য দিয়েছিলেন, তুমিও জানো, তুমি ওভারলুক করে গেছো যে মানে যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন চাকরি দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, ওই যে মানে স্বাধীনতা দেওয়ার যে ব্যাপারটা সেখানে যোগ্যতমের একটা সম্মান সেটাও রাখবেন বলে, কেননা তিনি প্রথমেই প্রধানমন্ত্রীর মাধ্যমে কি বললেন যে তোমাদের আদর্শ, তোমাদের জাতীয়তাবাদ, তোমাদের চেতনাগুলোকে আমরা বজায় রাখবার চেষ্টা করব, কিন্তু সেটা আমরা দেখব বাস্তবের দিকে, বাস্তবে প্রতিফলিত হবে না, সেটা আমরা গুরুত্বে এসে আলোচনা করব, শুধুমাত্র কাগজে কলমে, কাগজে কলমেই লিখলেন। এই খুব সুন্দর একটা জায়গা, আমরা এইবার সেই জায়গাটায় আসব, সেটা হলো গুরুত্বে, গুরুত্বটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মহারানী যে কথাগুলো মহারানীর ঘোষণাপত্রে বললেন সেই কথাগুলোর কিন্তু কাগজে কলমে থেকে গেল, কোথাও গিয়ে সেই কথাগুলো বাস্তবায়িত হলো না, অনেকটাই বাস্তবায়িত হলো না, সেটা তোমরাও বুঝতে পারবে। আমরা বলি যেমন মহারানী বললেন যে ভারতবর্ষের ক্ষেত্রে সত্যবিলোপ নীতিকে বিলোপ করে দেওয়া হবে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সত্যবিলোপ নীতি উনি কী করে বিলোপ করবেন, তখন তো অধিকাংশ জায়গা সত্যবিলোপ নীতির মাধ্যমে ডালহৌসি সাম্রাজ্যভুক্ত করে ফেলেছেন, সেগুলোকে তো তারা আবার নতুন করে ফিরিয়ে দেননি বা তারা এই উদ্যোগ নেননি যে এই জায়গাগুলোতে স্বাধীনভাবে তারা রাজ্য বিস্তার করুক, তাহলে তো হিসাব মতন রেঙ্গুনে কোনোভাবেই নির্বাসন দেওয়া যায় না বাহাদুর শাহ জাফরকে, কিন্তু দেওয়া হলো। তাহলে দেখো তিনি যে এই কথাটা বললেন যে সত্যবিলোপ নীতিকে লোপ করা হবে, তিনি কিন্তু এই জায়গাটাকে গুরুত্ব দিলেন না, বললেন কিন্তু কাজে করলেন না। আর কি করলেন, বললেন যে ধর্মীয় বা সামাজিক ক্ষেত্রে তোমাদের যে বিশ্বাস সেগুলো বজায় রাখা হবে, কিন্তু তৎকালীন ধর্মীয় বা তৎকালীন সময়ে ধর্মীয় বা সামাজিক ক্ষেত্রের বিশ্বাস যদি বজায় রাখতে হয় তাহলে ভারতবর্ষে তদানীন্তন সময়ে যে আইনগুলো এসছে সেই আইন সব তুলে দিতে হয়, তাহলে সতীদাহ প্রথা তুলে দিতে হয়,
বিধবা পুনর্বিবাহ আইন তুলে দিতে হয় বা বাল্যবিবাহ রদ করবার আইন তুলে দিতে হয়, কিন্তু তা তো হয়নি, সেই আইন তো তুলে দেওয়া হয়নি। বরং উপরচোপড়ি আমরা দেখেছি যে এগুলো থেকে গেছে। আবার কি, এই যে বলা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে অধিকার দেওয়া, সত্যি কি ব্রিটিশরা বা ভারতীয়রা ভারতীয় যোগ্যদের জন্য উচ্চ পদাধিকারের চাকরিগুলো রেখেছিলেন, রাখেননি? যে তার একটা বড় কারণ আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যখন ভারত সভায় বলছিলাম যে সিভিল সার্ভিস পরীক্ষায় বয়সসীমা 21 থেকে কমিয়ে 19 করে দিয়েছে, যাতে আরও কম সংখ্যক ভারতীয় পরীক্ষা দিতে পারে। তাহলে যদি সত্যি উনি চাইতেন যে ভারতীয়রা চাকরির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেবেন, তাহলে এই আইন করতে গেলেন কেন? তাহলে মহারানীর ঘোষণাপত্রে যে আইন হলো, বাস্তবে গুরুত্ব বিশ্লেষণ করতে গিয়ে দেখলাম অনেক আইনই কিন্তু কথায় থেকে গেল, কাজে তার যথাযথ প্রয়োগ করতে দেখলাম না। ফলে ভারতবর্ষের ইতিহাসে অবশ্যই এই বিদ্রোহের পরবর্তীতে অজস্র আন্দোলন বা বিদ্রোহ বা বিপ্লব সংগঠিত হয়েছে ঠিক, কিন্তু এই আন্দোলন যে নিঃসন্দেহে সেই সময়ের 100 বছরের ভারত শাসনের ভিতকে অনেকটাই কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছিল, এইটা কিন্তু আমরা বলতে পারি। এবং সেই আন্দোলনে শুধু নেতৃত্বরাই যে ছিলেন, তাদের জন্যই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যুদ্ধ হয়েছে বা আন্দোলন সংগঠিত হয়েছে এটা আমরা বলতে পারি না। আমরা কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষকে সরব প্রতিবাদ করতে এক্ষেত্রে দেখেছি। এটাই হয়তো মহাবিদ্রোহ ব্যর্থ হলেও বা কোনোভাবে দমন করে দেওয়ার পরও মহাবিদ্রোহের একটা গভীর রেখা বা গভীর প্রভাব রেখে যায়। এর ভিতরে ছোট্ট একটা দিক আমরা বলিনি, ও বলিনি, আমিও বলিনি, সেটা হচ্ছে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। যে ব্যর্থতার কারণ মানে আমি তো পটভূমি শুরু করতে গিয়ে একটুখানি বললাম, দিদি ওই জায়গাটা মানে বলেননি। হ্যাঁ, আমরা ওটা বলিনি, তোমাদের একটু বলে দিই যে যদিও মানে কারণটা ওইভাবে যেটা আসে না, কিন্তু ওদের জেনে রাখাটা উচিত, জেনে রাখা দরকার ওদের। সেই জেনে রাখার প্রেক্ষাপটে দাঁড়িয়েই বলবো যে মহাবিদ্রোহ যেহেতু সিপাহীরাই শুরু করেছিল, ফলে তাদের মধ্যে একটা কিন্তু ঐক্যবদ্ধ বা নেতৃত্ব দেওয়ার মতন কারণ ক্ষমতা ছিল না, বা যাদের সংঘবদ্ধও ছিল না, ফলে সেটা তাদের একটা দিক ছিল, একটা দুর্বলতা ছিল, এবং সেই সময় তাদের সংঘবদ্ধ করবার মতন কোনো বিশেষ নেতৃত্ব ছিল না। এবং আরো একটা পয়েন্ট দিদি, আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন যে সমস্ত নেতারা ছিলেন তারা কিন্তু প্রত্যেকে তাদের রাজ্য বা সাম্রাজ্য হারিয়ে ফেলার আন্দোলন করছিলেন। তারা কিন্তু কোথাও জাতীয় ক্ষেত্রে মানে সমস্ত নিজেদের স্বার্থ বাদ দিয়ে আন্দোলন করবার যে মনোভাব, সেটা তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ঘাটতি লক্ষ্য করেছি। আরো একটা যেটা দিক সেটা হচ্ছে সিপাহীরা তাদের, আমরা জানি যে ইউরোপীয়রা আমাদের থেকে অনেক বেশি সামরিক দিক থেকে উন্নত ছিল, আমাদের সিপাহীরা কিন্তু অতটা উন্নত ছিল, তাদের কাছে ভালো মানে অস্ত্র ছিল না, তাদের কাছে সমরাস্ত্র ছিল না, প্রশিক্ষণ ছিল না। জানিয়ে এদের সঙ্গে লড়াই করেছে সেটা হলো টাঙ্গি, বল্লম, বর্ষা, এইগুলো নিয়ে, যেগুলো নিয়ে কিন্তু ইংরেজদের মতন উন্নত সেনাবাহিনীর সঙ্গে আমরা বিদ্রোহ করতে পারতাম পারি না। ফলে বিদ্রোহটা এই দিক থেকে তাকালে হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু তার গভীর একটা রেখা বা গভীর একটা প্রভাব পরবর্তীকালে পরবর্তীর বিদ্রোহগুলোকে অনেকটা প্রভাবিত করেছে, বা বলতে পারি যে আমরা ইন্সপিরেশন বা উদ্দীপনা পেয়েছি এই মহাবিদ্রোহের হাত ধরে। এবং আরও একটা শেষ পর্বে বলি যে তোমাদের এই অংশটা থেকে এই বছর খুব গুরুত্বপূর্ণ, কেননা আমাদের মনে হয়েছে যে 8 নম্বরে প্রশ্ন হিসেবে মহাবিদ্রোহের প্রকৃতি এবং মহাবিদ্রোহের প্রকৃতিটা ভীষণ বিশ্লেষণাত্মকভাবে আলোচনা করা, এবং দ্বিতীয় যেটা বলবো মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব এবং পুরো মহারানীর ঘোষণাপত্রটা পড়ো। এই বছরে 4 নম্বরের প্রশ্ন হিসেবে যদিও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা এসে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসেবে অনেক বছর কি হয় আগের বছরের প্রশ্নগুলো এনফিল্ড রাইফেলের প্রবর্তন, 2 নম্বরের প্রশ্নের জন্য এনফিল্ড রাইফেল কি এটাও আসতে পারে, বা কেন প্রবর্তিত হয়েছিল এনফিল্ড রাইফেল সেটাও বলতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে যে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের যে প্রভাব বা তার ইতিবাচক না নেতিবাচক, এটা তো এই বছর একটা প্রভাব এসছে। আমার মনে হচ্ছে 2 নম্বরের জন্য যে তারা কি মানে কেন এরকম করে তারা একটা নেতিবাচক প্রভাব রেখেছিল বা তারা কি সত্যি ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন, একটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসলেও আসতে পারে। ফলে এই জায়গাগুলো আমার মনে হয় ছাত্ররা যদি বিশ্লেষণ করে ওদের অনেক অনেকটাই ওরা উপকৃত হতে পারতে হবে।
আমরা শেষ করলাম দশম শ্রেণীর ইতিহাস ক্লাস। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন শিক্ষিকা শ্রীমতী রাখি রায় এবং শিক্ষিকা শ্রীমতী বেদবতী ঘোষ। আমরা আরও একবার তাদেরকে ধন্যবাদ জানাবো এই পরিস্থিতিতে আমাদের মধ্যে এসে তারা ছাত্রছাত্রীদের ক্লাস করাচ্ছেন। এবং আশা করব পর্দার উপরে যে ছাত্রছাত্রীরা তোমরা রয়েছো তারা কিন্তু স্যার বা ম্যাডামরা যেমন করে বলছেন সেরকমভাবে বাড়িতে অনুশীলন করছো, কারণ এই সময়টা খুব কঠিন এবং যেহেতু স্কুল কলেজ বন্ধ আমরা সরাসরি স্যার বা ম্যাডামদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না, ঠিক সেই কারণের জন্যই কিন্তু বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের এই উদ্যোগ শুধুমাত্র তোমাদের জন্যে। আমরা আরও একবার তোমাদের জানিয়ে রাখবো যে যদি কোনো ক্লাস তোমরা মিস করে যাও সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসের আপডেট নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি, তোমরা সেখান থেকে প্রত্যেকটি ক্লাসের আপডেট পেয়ে যেতে পারো। আমরা ফিরে আসবো আর কিছুক্ষণের মধ্যেই পরবর্তী ক্লাস দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাস। আমাদের সঙ্গে থাকবেন শিক্ষক শ্রী সুজিত অধিকারী এবং শিক্ষক শ্রী পার্থ মুখার্জি। আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ চোখ রাখো নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায়। ওটা থেকে লাইভ চার ঘন্টা লগ।